এই যে বন্ধুরা, দেখো আমি তাওয়াতে তেল দিয়েছি। ডিম ফাটাবো, একটু হলুদ দেব, একটু নুন দেব, নুন দিচ্ছি, এখন আমি ছেড়ে দিচ্ছি ডিমের গোলাটা। ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি, এই যে ডিমটা আমলেটটা হয়ে গেল, এখানে রেখেছি, আর একটা বানাবো। আমি কড়াইতে তেল দিয়েছি, আর একটু তেল দেব, কড়াই তেল, গরম হোক। বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এই যে দুটো ডিমের আমলেট, এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, এই যে রসুন, আদা রসুনের পেস্ট করা আছে এখানে, এগুলি আমি দিয়ে 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 দিচ্ছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা আছে, দুটো একসাথে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, নুন, এবার আমি একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো, একদম অল্প কাঁচা লঙ্কা দিয়েছি তো একদম অল্প লঙ্কা গুঁড়ো দিব, মশলা এই দুটাই, এটা ডিম আমলেট কারি হবে। বন্ধুরা এভাবে তোমরা বানিয়েও বানিয়ে ফেলবে, ঠিক আছে। মশলা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি, জলটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ডিমটা ছাড়ি। এটা কষানো হয়ে যাচ্ছে, তারপরে আমি আবার জল দেব, এটা লাল করে বানানো হচ্ছে আমলেট মশলা কারি, এটা খুব লোভনীয় খেতে। এখানে দুটো ডিমের মধ্যে একটা বড় একটা ছোট, এখানে ডাবল ডিম আর একটা সিঙ্গেল ডিম, ডাবল ডিম একজনে খাবে, ও সিঙ্গেল ডিম খাবে বলছে, ডাবল খাবে না, তার জন্য এরকম বানানো। জল দিয়ে দিচ্ছি, মশলা কষাটা ফুটুক, খুব লোভনীয় জিনিস, খেতে ভালো লাগে ভাতের সাথে, হাতে ডাল থাকলে আরো ভালো। এই মশলাগুলো ফুটলো, সেখানে আমি এমন কোনো মশলা দিইনি, সিম্পল লঙ্কা আর হলুদ, পেঁয়াজ বাটা আর রসুন, বাস এটাই, আর কোনো মশলা আমি ইউজ করি নাই। এখন ডিমগুলো আমি দিয়ে দেব,
ফুটুক, দেখো হাটের থেকে এনেছে জিলাপি, এখন জিলাপি খাবো। দেখো আমার আবার ডগির জন্য ওই যে বয়েল লিভার, এগুলি গরম করে রেখে দিচ্ছি, এগুলি ওরা এগুলি দিয়ে খাবে বয়েল। দেখো আমার ডিম কারি হয়ে গেছে, এরকম মাখা মাখা অল্প হালকা ঝোল এভাবেই রাখবো। আমি তো কোনো মশলা, তোমরা তেজপাতাও দিতে পারো, আলু দিতে পারো, আমি অন্য সময় আলু দিয়েও বানাই এরকম টাইপের, কিন্তু আজ আলু দিই নাই, আলু খেতে খেতে মোটা হয়ে গেছি। তাই আমার রান্না প্রায় কমপ্লিট, এরকম একটু ঝোল দিতে হবে সবাইকে, অল্প এরকম একটু একটু ঝোল ঝোল ভাব দিতে হবে এরকম যাতে থাকে। আর কি বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আর শুভরাত্রি, আমার রান্না কমপ্লিট।